প্রতিশ্রুতি অনুযায়ী নিজের 6 লাখ টাকা দামের নোহা মাইক্রোবাসটি হিরো আলমের হাতে তুলে দিলেন হবিগঞ্জের শিক্ষক এম মুখলিসুর রহমান। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে মুখলিসুর রহমান হিরো আলমের হাতে গাড়ির চাবি তুলে দেন। পরে হিরো আলম উপহার পাওয়া গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য দান করে দেন। মঙ্গলবার দুপুরে হিরো আলমের গাড়িটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছলে তাকে অভ্যর্থনা জানায় ভক্তরা। সেখান থেকে ভক্তরা তাকে নিয়ে যান সোনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক মুখলিসুর রহমানের বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া শেষে মুখলিসুর রহমান আনুষ্ঠানিকভাবে হিরো আলমের হাতে গাড়ির চাবি তুলে দেন। এলাকার লোকজন জানান, মুখলিসুর রহমান সবসময় নিজের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেন। তিনি হিরো আলমকে নিজের গাড়ি উপহার দেওয়ার কথা দিয়েছিলেন, তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গ্রামে হিরো আলমের আসার খবরে উৎসুক লোকজন ভিড় জমান। স্থানীয়রা জানান, হিরো আলমের আগমনে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। এলাকাবাসী সবাই আনন্দিত, কারণ হিরো আলম সাহেব আসতেছে, অনেকেরই যে সরাসরি দেখার ইচ্ছে ছিল, এতদিন তো অনেক ওনাকে মিডিয়াতে সবাই দেখেছে, বাট সরাসরি এখন পর্যন্ত কেউ দেখে নাই। তো হিরো আলম সাহেবকে দেখবে এই সুবাদে অনেক মানুষ এসেছে, এলাকার মানুষ তাকে দেখার জন্য। গাড়ি উপহার দেওয়া শিক্ষক এম মুখলিসুর রহমান স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল, তিনি নিজেও হিরো আলমের একজন ভক্ত। গাড়ির চাবি হাতে তুলে দিয়ে মুখলিসুর রহমান বলেন, আমি ওয়াদা করেছিলাম নির্বাচনের ফলাফল যাই হোক আমি তাকে গাড়ি উপহার দেব, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়েছে। এতে আমি কষ্ট পেলেও শেষ পর্যন্ত হিরো আলমের হাতে গাড়ির চাবি তুলে দিতে পেরে আমি আনন্দিত। আমি নাকি গাড়ি দিতে গড়িমসি করছি, এই আমার বিরুদ্ধে কিছু কথা বলে, তারা ভিউ পাওয়ার জন্য, পয়সা দান্দা করার জন্য তারা এই কাজটা করছে। রিয়েলি আমি পূর্বেও ঘোষণা দিয়েছি, গাড়ি ওনাকে উপহার দিলাম, মধ্যেও বলছি দিলাম, এখন আজকেও আমি ওনাকে গাড়ি উপহার দিলাম। গাড়ি উপহার পেয়ে খুশি হিরো আলম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার ভাই ভালোবেসে আমাকে উপহার হিসেবে গাড়ি দিয়েছেন, গাড়িটা আমি গ্রহণ করেছি, কিন্তু আমি চাই এটি মানুষের কল্যাণে ব্যবহার হোক, তাই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে কাজে লাগানোর জন্য দান করে দিলাম। এদিকে চুনারুঘাট আসার পথে মহাসড়কে ওভার স্পিডে গাড়ি চালানোর দায়ে হিরো আলমকে 2500 টাকা জরিমানা করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। পরে জরিমানা দিয়ে গাড়ি নিয়ে আসেন হিরো আলম।